দুই দুইবার আপনি ফোন দিয়েছেন কিন্তু কথা বলছেন না। দেখুন আমি একটা জরুরি কাজের মধ্যে আছি, বিনা কারণে আপনি আমাকে ফোন দিবেন না, আমি রাখলাম। আমার প্রতি তোমার এত ঘৃণা মিজান? কে বলছেন? বারো বছর যার সাথে সংসার করে একটা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি, আমি সেই মানুষটা, রেহনুমা, তোমার স্ত্রী। কে কে ফোন করেছে? তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন মিজান? খুব জরুরি কাজের মধ্যে ছিলে তাহলে, বোঝা যাচ্ছে। কে? তোমার সাহস কি করে আমাকে ফোন দেওয়ার? কি করে হলো এত সাহস? তোমাকে ফোন করবার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না মিজান, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে ফোন করতে। আমি বাধ্য করেছি? আমি? একদম বাজে কথা বলবে না রেহমা, একদম বাজে কথা বলবে না। তুমি আর কোনো দিন এই নাম্বারে ফোন দিবে না, আমি তোকে বলে দিচ্ছি। আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাই, সে উত্তরটা পেয়ে গেলে আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? আমি আর তোমার লুবনার মধ্যে কখনো কোনোদিন আসবো না। আমাকে দাও তো ফোনটা, আমি কথা বলছি। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না। তাহলে যে আমার প্রশ্ন করাটা বন্ধ হবে না মিজান, যতক্ষণ পর্যন্ত না তুমি এই প্রশ্নের উত্তরটা দাও। ঠিক আছে, বলো তোমার কি জানার আছে। আমাকে ফোনটা দাও মিজান, আমি কথা বলছি তো। তুমি কথা বলে কি করবে? রেহেনুমা আমার কাছ থেকে একটা প্রশ্ন উত্তর জানতে চায়, সেটা জানার পর সে আর কখনো আমাকে প্রশ্ন করবে না। ও কোনো সুযোগ নিতে পারে মিজান। কি সুযোগ নেবে? তোমার জন্য তো তোমার বসের অনেক ভালোবাসা দেখা যাচ্ছে। কি প্রশ্ন সেটা বলো রেহেনুমা, আমার এত সময় নেই। ছোট একটা প্রশ্ন মিজান, তুমি তুমি আমাকে, আরে কি আম তামতা করছো, ঠিক করে বলো, আর হল ফোন রাখো। তুমি কি আমাকে খুন করতে চাও মিজান? কি কি করতে চাই আমি? খুন? আমাকে ছেড়ে এসে কি তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? হ্যাঁ, আমি এখনই ফোনটা রেখে দিব, তুমি দয়া করে এই প্রশ্নের উত্তরটা তাড়াতাড়ি দাও। না রেহেনুমা, আমি তোমাকে নিয়ে না এতটা ভাবি না যে তোমার মতো মানুষকে আমি খুন করতে যাব। তাহলে তাহলে আমাকে মেরে ফেলতে কিছু লোক কেন খুঁজছে আমাকে? তাহলে হয়তো তুমি আমার সাথে প্রতারণা করনি, অন্য কোথাও কার সাথে কি করে রেখেছো কে জানে। শুধু শুধু তুমি আমাকে সন্দেহ না করে তাদের কাছে যাও যাদের সাথে তুমি আরো প্রতারণা করে রেখেছো।